চৈতন্য। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, হাসি আনন্দে লিভার ভালো থাকে। আবার যারা খুব অট্টহাসি হাসেন তাদের লাংস পরিষ্কার থাকবে। সুদর্শন মণ্ডলী, আমি যেখানে যাই ছোট্ট ছোট্ট খুকা খুকু সুনামণিদের জন্য উপহার দিয়ে যাই। হ্যাঁ, একটু আগে বলি, আমি কিন্তু লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম। ক্লাস টুতে দুইবার ঝাড়লাম, ক্লাস থ্রিতে তিনবার। তো আমার মা আমার বাবাকে ডেকে বলছেন, জগ ওই ছেলেকে ওই স্কুল দিকে ছাটাই করিয়ে দাও। তো আমার বাবা বললেন, না, ও এক এক ক্লাসে দুই তিনবার করে থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, মানে পেকে পাকা পেতে হচ্ছে। তো যাই হোক, ক্লাসে বসে থাকলেই শিক্ষক সাহেব আমাকেই জিজ্ঞেস করতেন, হ্যাঁ কি বলতেন, এই কাজল ওট, জি স্যার, বানান কর প্রস্ফুটিত। বলে, স্যার প্রস্ফুটিত বানান করবো, পয়রাপলা সরফুটি ত। শিক্ষক সাহেব বললেন, আয় কি বানান করলি, এই প্রস্ফুটিত বানান কর। স্যার আমি তো বললাম প্রস্ফুটিত পয়রাপলা সরফুটি আর তা প্রস্ফুটিত। শিক্ষক সাহেব বললেন, বানান কর ফোটকে। বলে, স্যার ফিরে আটকে যাচ্ছে কেন, ফ ফ বলছিস কেন, ফোটকে বানান কর। স্যার ফর পা গেছে আটকে ফোটকে। শিক্ষক সাহেব বললেন, বস এই কুদ্দুস ওট, জি স্যার, তোর জন্ম কী বারে? তা কুদ্দুস বলছে, স্যার আমার জন্ম বৃহস্পতি বারে। বলে, বস। আর রফিক ওট, জি স্যার, তোর জন্ম কী বারে? স্যার আমার জন্ম রবিবারে। বস। কাজল, জি স্যার, তোর জন্ম কী বারে? তা আমি বললাম, স্যার আমার জন্ম শুক্রবারে। তো পাশ থেকে আমার এক বন্ধু উঠে বলছে, স্যার শুক্রবার তো বন্ধের দিন, জন্ম কী করে হইল? কিছু মনে করবেন না, নিছক কৌতুক। আমি 1.5 লক্ষ গান জানি, সব দুই লাইন করে। একটু একটু করে বলবো, আমরা এই বাংলাদেশের ছায়াছবির কথা বলছি, সে আগের ছবি ছিল ঝড়ের পাখি, অবুজ মন, জীবন থেকে নেয়া। এসব ছবির নাম শুনে আগে সবাই সিনেমা হলে যেতেন, আর আজকালকার ছবির কি নাম কিছু মনে করবেন না, কিছু কিছু ছবি অবশ্যই ভালো হচ্ছে। আজকাল ছবির নাম কি জানেন? হারামখোর, মরণ কামড়, কাটা রাইফেল, খাইসি জোরে, কুপা বাবা, দেখেছেন রুসি, দেখেন কুপা বললি স্যামসুং নাম চলে আসে ছবির নাম। হ্যাঁ, সেই সময় তার গান শুনে আমরা বাবা মার মুখ থেকে কি কি গান শুনতাম, আমার বাবার কণ্ঠে সেই বাংলাদেশের ছা ছবির গানের কথাই শুনতাম। কি গান? লোকে বলে রাগে নাকি অনুরাগের আয়না, লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না, যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো কারো পানি চাই না, না চাই না, না চাই না। মানে এই ধরনের গান কিছু মনে করবেন না, আমি দুই লাইন করে দেব। আমার মায়ের কণ্ঠে কেমন গান শুনতাম, কথা বলো না বলো ও গো বন্ধু, হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। আবার সেই বশির আহমেদের গান অনেকের মনে দাগ লেগে আছে, সেই সব গান, দেখো না আমারে তুমি কাছে, দেখো না দূরে আছে সেই ভালো নিয়ে বেদনা, তুমি দেখো না। এসব গান পুরনো হবে না, আর আজকালকার গান দেখেন
সিনেমা হলের পর্দা যখন খোলে নায়িকা গুলো দাপাতি দাপাতি আসে, আর অমনি কোচে কোচে লাথি মারে। কিছু মনে করবেন না, এসব লাথি মারে কার দোষ জানেন? পরিচালকের। কিছু মনে করবেন না। হ্যাঁ, আর গানের ধারাও পাল্টে গেছে, নাচও পাল্টে গেছে। আসুন সবাই আমার দিকে তাকান। ওরে আকাশেতে লক্ষ তারা চাঁদ, কিন্তু ওই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে। ওই আকাশেতে লক্ষ তারা চাঁদ, কিন্তু একটা রে। ওই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে। কিছু মনে করবেন না। আজকাল মিডিয়া সিনেমাতে ড্যান্স কিন্তু এরকম হয়ে গেছে। তবে তবে এইভাবে কেউ ড্যান্স করবেন না। আমি জানি আরো গান আছে, যেসব গান এই প্রজন্মের ছেলে মেয়েরা পাগল সেই গানের জন্য। কি গান? পাগলু থোড়া সা কর লে না, এইভাবে ড্যান্স করবেন না, মাজার বল বিয়ারিং খুলে যেতে পারে। শুধু অষ্টমণ্ডলী, আমি অনেকদিন ধরে এই টেলিভিশনে টুকটাক ম্যাগাজিনে অনুষ্ঠান করছি, অভিনয় করছি, অনেক ছবিতে একটু একটু অভিনয় করেছি। তো আমার বাবা হঠাৎ করে বললেন যে কাজল, অনেকদিন ধরে গান বাজনা করলি, সিনেমায় অভিনয় করলি, এবার বিয়েটা করবি চল। বলে বাবা বিয়ে করবো তো মেয়ে কই? বল চল দেখাচ্ছি। বাবা আমার হাত ধরে নিয়ে গেলেন মেয়ে দেখাতে। এখন মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে বলে ফেললাম, বাবা কোনটি আমার বউ? বাবা দুম করে পিটি কিনে মেরে বলছে, চুপান ওই যে শাড়ি পরে ওইটা তোর বউ। বাবা এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বলে কেন? মেয়ের কি চোখ যেন কবুতরের খোপ, মেয়ের কি মুখ যেন শামুক, মেয়ের কি ঠোঁট যেন দু টাকার নোট। বাবা এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বেটা চল। যাই হোক, জোর করে বাবা আমাকে বিয়ে পড়ালেন। শুভ দৃষ্টির পালা, বউ আমাকে দেখছে, আমিও বউকে দেখছি। বউ আমার গলায় মালা দেবে, আমি বউয়ের গলায় মালা দেব। এমন সময় কারেন্ট অফ। বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলেছে। শুধু দর্শক মন্ডলী, কিছু মনে করবেন না, এটা আমার বউয়ের দোষ না, কারেন্টের।